নমস্কার, আপনাদের সাবল আরম্ভ করেছে নিউজ এইটিন ডিজিটাল সংস্করণ লোকেল এইটিন। লোকেল এইটিনের দর্শকসকল, আজি মই তিনিচুকীয়া জেলার এখন বিদ্যালয়ের এটা গৃহ এটা রুম দেখাব বিচারিছো, যে রুমত বিভিন্ন ধরনের হাতে নির্মিত হ্যান্ডক্রাফ্ট বিভিন্ন ধরনের সামগ্রী আছে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে সুন্দরকৈ সজাই রাখিছে এই রুমটো। এই রুমটো আপনার মই পোনে পোনে যখন দৃশ্য আছে এই দৃশ্যব দেখাবলে চেষ্টা করছো, যে আপনাদের বিভিন্ন ধরনের মাছ মরা সঁজুলি আছে, জাকৈ, খালৈ, চেপা, ডিঙরা আর বিভিন্ন ধরনের ফুল, যে চৰাই চিৰিকটি আর বাঁহেৰে নির্মিত যিবোর বাঁহেৰে হাতেৰে নির্মাণ করেছে ফুলদানি, সুন্দর সুন্দর ফুলদানি আছে। আর যিবোর আপনার বিজ্ঞানের বিজ্ঞান যেটো এটা আপনার বিজ্ঞানের যিখিনি সমল বিজ্ঞান বুঝবলে বা বিজ্ঞানের যিখিনি পৃথিবী আছে এই সকলবোৰ সুন্দরকৈ নির্মাণ করে রাখিছে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে। এই বিদ্যালয়খনের নাম হৈছে পানীতোলা হিন্দি ইংলিশ হাই স্কুল। এই বিদ্যালয়খন অবস্থিত আছে তিনিচুকীয়া জেলা আর ডিব্রুগড় জেলার সীমামূরিয়া অঞ্চল পানীতোলাত। আর পানীতোলার পানীতোলা চাহ বাগানের যা কলঘর আছে এই কলঘরের সমীপতে এই বিদ্যালয়খন অবস্থিত। আর এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে বিভিন্ন সুন্দর সুন্দর ধুনিয়াক আটক ধুনিয়াক দৃষ্টিনন্দন পরিবেশে নির্মাণ করে রাখিছে ফুলদানি বিভিন্ন ধরনের। আর কাগজের ফুল বা পলিথিনের যুর আপনার পেলনীয়া সামগ্রীর এনেদরে সুন্দরক নির্মাণ করে রাখিছে পানীতোলা হিন্দি ইংলিশ হাইস্কুলের ছাত্র ছাত্রীসকলে। আর লোকেল ইটিনের দর্শকসকলে এনেদরে চাবলে পাইছে সুন্দর সুন্দর দৃশ্য। এটা সুন্দর ঘর আছে, ঘরের দৃশ্য আপনাদের চাব পাৰিব। এটা বাঁহেৰে নির্মিত বাঁহ আর কাঠেৰে নির্মিত এটা ঘরও এনেদরে নির্মাণ করে রাখিছে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে। বিদ্যালয়খনের যে প্রধান শিক্ষক বা পরিচালনা সমিতির বিষয়ববী সকল আছে তেখেতসকলের পোনে পোনে জানিবলৈ চেষ্টা করি। বাইদেউ, এটা যথেষ্ট আটক ধুনিয়া সুন্দর রুম। রুমটোত আপনি দেখি পাইছো বিভিন্ন ধরনের হাতেৰে নির্মিত যিবোৰ সামগ্রী, পেলনীয়া সামগ্রীর বিজ্ঞানের বিভিন্ন মডেল আছে। বাকি অন্য বিদ্যালয়সমূহ দেখা পাওয়া নাযায় যদি আপনাদের বিদ্যালয়ত দেখিবলৈ পাইছো ধুনিয়া এটা সুন্দর পরিবেশ। কি কব বিচার ছাত্র ছাত্রীসকলের ইয়া যথেষ্ট কষ্ট আছে। পোনপ্রথমে আপনাদের ধন্যবাদ আমার বিদ্যালয় আহি আপনাদের আমার বিদ্যালয়ের যে আমার সৃজনী ওয়ান স্টেপ ফরওয়ার্ড ক্রিয়েটিভিটি ইয়াত একটা রুম ইয়াত ডেভেলপ করেছিল। যেহেতু আমার বিদ্যালয়ের লড়াছলীবিলাকর পোস্ট প্লাস্টিক যা একটিভিটিস থাকে, পোস্ট প্লাস্টিক একটিভিটিস তো এটা নিউ এডুকেশন পলিসি বেশি তাক জোর দিয়া হয়েছে। তো আগরপ্রাই লড়াছলীখিনি করে আসলে আমি এই রুম এটা ডেভেলপ করে সেই রুমটোত বস্তুখিনি সযতনে রাখিবর কারণে ব্যবস্থা এটা করল। আর লড়াছলীবিলাকে এই রুমটলৈকে আহে তেওঁলোকৰ যিটো কো কারিকুলার একটিভিটিজৰ ক্লাছ থাকে নিয়মত আহি এই রুমটোত আহি তেওঁলোকে নিজৰ নিজৰ যিবিলাক নিজৰ ক্রিয়েটিভ আইডিয়া আছে ক্রিয়েটিভ আইডিয়াখিনি লগায় তেওঁলোকে বনায় আর ইয়াতে ধুনিয়াকৈ শিক্ষক শিক্ষয়িত্রীর তত্ত্বাবধানত ধুনিয়াকৈ রাখিবলৈ আমি যিমান পাৰো চেষ্টা কৰিছোঁ। আর লড়াছলীখিনি সেইটো বিষয়টো ভকেশনেল কোর্সের জড়িয়েও আমি ভাবিছো আগুয়াই নিব পারি নাকি, যেহেতু আনুষ্ঠানিক শিক্ষার লগেলগে আমার ভকেশনেল কোর্সটো যদি আগবাই নিব পাৰো পিছলৈ যাতে তেওঁলোকে নিজৰ ভৰিৰ ওপৰত কোনো এটা চাকরি নহলেও যাতে কিছুমান বেলেগ ভকেশনেল কোর্সত যদি আগবাঢ়ি থাকে সেইটো এটা পন্থা হিসাবে লৈ আগবাঢ়ি যাব পাৰে, জীৱনত সফল হব পাৰে, সেইটো কাৰণে আমি এই ৰুমটো ডেভেলপ কৰিছিলো। আৰু ৰুমটোত আমাৰ ইয়াৰ প্ৰাক্তন বিদ্যাৰ্থী আছে, প্ৰাক্তন ধন্যবাদ জানাইছো। অন্য এজন বিদ্যালয়ের পরিচালনা সমিতির ব্যক্তি আছে, আপনাদের ছাত্র ছাত্রীসকলে নিজের প্রতিভার নিজের সৃজনী শক্তিরে এই ক্রাফ্টর কাম করেছে, কি কব বিচার? ধন্যবাদ জানাইছো নিউজ এইটিন। আমার পানীতোলা ইংলিশ হাইস্কুলের ফল কৈ আছো। আমার স্কুলের একটা মানে স্কিল ডেভেলপমেন্টের যোগেদি মানে একটা বনোৱাইছে, যিটো ৰুমত ল'ৰাবিলাকে হাতে বনোৱা বস্তুকেইটা নিজে হাতে নিজে যিটো হাতত গুণ আছে সেই গুণবোৰ ইয়াত প্ৰকাশ কৰে। বিজ্ঞানমূলক বা লোকেল যিবোৰ বস্তু আছে সেইকেইটা তেওঁলোকে বনায়, ফুল আছে বা অন্যান্য হেণ্ডিক্ৰাফ্টৰ বস্তুকেইটা বনায় ৰাখে। আৰু তেওঁলোকে যিটো ক্লাছৰ সময়ত যিটো মানে হেণ্ডিক্ৰাফ্টৰ যিটো ক্লাছ থাকে সেই ক্লাছৰ সময়ত আহি তেওঁলোকে ইয়াত বনায়। তাত আমাৰ কিছুমান শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে তেওঁলোকক সহায় কৰি দিয়ে আৰু আমাৰ বাহিৰৰ পৰা কিছুমান টিচাৰ আহে মানে আমি মাতি আনো তেওঁলোকে শিকোৱা মানুহ আৰু তেওঁলোকে আহি শিকায়। সেইটো মতে ল'ৰা ছোৱালীবিলাকে
কামখিনি হয়। পানীতোলা হিন্দী ইংলিছ হাই স্কুলৰ যি এটা হাতে কাম কৰা, যি ক্ৰাফ্টৰ কাম কৰা এটা ৰুম, এই ৰুমটোৰ নাম হৈছে সৃজনী। আৰু বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে যেতিয়া আজৰি সময়ত এই কামবোৰ কৰে, পেলনীয়া সামগ্ৰীৰে ফুল ফুলদানি বা মাছ মৰা সঁজুলিৰ যি এটা মডেল বা বিজ্ঞানৰ মডেলসমূহ নিৰ্মাণ কৰে, প্ৰস্তুত কৰে। আৰু এই বিদ্যালয়খনৰ লোকেলিটিখনক এইকাৰণে দেখুওৱা হৈছে যে দৰ্শকসকলক এনে বিদ্যালয়খন আদৰ্শ হ'ব পাৰে অন্য বিদ্যালয়সমূহৰ, অসমৰ যিসমূহ বিদ্যালয় আছে এই বিদ্যালয়ৰ আদৰ্শ হ'ব পাৰে। পানীতোলা হিন্দী ইংলিছ হাইস্কুলৰ যি ইয়াত মডেল মূৰ্তি স্থানে মই যিটো ৰুমত আছোঁ, দেখিছে ইয়াত সৃজনী। আৰু লোকেলিটিন চাই থকাৰ বাবে সকলোকে আমি ধন্যবাদ জনাইছোঁ।